সম্মানিত দর্শক, আমার চ্যানেল যারা দেখছেন, আমরা এখন অভিজিৎ সাহ অভির কণ্ঠে একটি চমৎকার গান শুনবো। আমার দর্শক যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই গানটি শুনুন। অভিজিৎ সাহ অভি ব্রাহ্মণবাড়ির জন্য একজন ভালো শিল্পী এবং ওনার গান অনেক ভক্ত আছে, ওনার গানের ভক্ত, এবং উনি খুব চমৎকার গান গায়। আসলে আপনারা গানটা শুনলেই বুঝতে পারবেন উনি কেমন গান গায়। আপনার পরিচয় দেন না ভাইয়া। আমি অভিজিৎ সাহ অভি, ধন্যবাদ আপনাকে। আপনার গানটা শুরু করুন। থ্যাংক ইউ। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নয়, কেমনে তোমায় দেখতে পাই। গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নয়, কেমনে তোমায় দেখতে পাই। গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, এই ঘরতে আমি ছাড়া আর থাকে না কেহ, পোকা মাকড় খাইয়া নিল সুন্দর এই দেহ, তোমার কাছে চাইর পানা, কইর না কইর না মানা, কই গুরু কান্দিয়া, কই গুরু কান্দিয়া, ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নয়, কেমনে তোমায় দেখতে পাই। গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, আমার রুহু আমার মাঝে নাই তো এখন গুরু, করতে হবে আজ থেকে নতুন জীবন শুরু, রোজকে মতো আসবে কবে, সাজার মেয়াদ শেষ কি হবে, মুক্তির স্বাদ নিয়া, মুক্তির স্বাদ নিয়া, ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নয়, কেমনে তোমায় দেখতে পাই। গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া। দর্শক মন্ডলী, আমি আসলে লোভ সামলাতে পারছি না, এত চমৎকার একটি গান, সম্পূর্ণ আধ্যাত্মিক একটি গান। এই গানটি আসলে অন্য জগতের একটি গান। আমরা যত এটি নিয়ে গানটি নিয়ে আনন্দ উল্লাস করছি, আসলে আনন্দ উল্লাসের গান নয়, এটি হচ্ছে আধ্যাত্মিক জগতের গান। এই গানটি একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন, এই গানটি কবরের গান, এই গানটি আমাদের আত্মার গান। আমাদের মৃত্যুর পরে আমরা হয়তো এই ঘরে চলে যাব, যে ঘরের কথা উনি বলেছেন। তো ধন্যবাদ দর্শক, আমার চ্যানেল যারা দেখতে যাচ্ছেন, আমার চ্যানেল জীবন ও জীবিকার কথাই। আরও যদি নতুন নতুন এমন কিছু দেখতে চান, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে জীবন ও জীবিকার কথা। আবার কোনো না কোনো এক জায়গায় হয়তো আপনার সাথে আবার দেখা হবে। চলুন, ততক্ষণ আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম।